সুপ্রভাত বন্ধুরা, এসবিটি ফ্যামিলির তরফ থেকে আপনাদের স্বাগত জানাই এসবিটি জুসের আজকের পর্বে। আপনাদের স্বাগত। আজকে আমরা বেসিক ট্রেনিংয়ের নেক্সট পার্ট ইনভাইট নিয়ে আলোচনা করব এবং ইনভাইটকে আমরা তিনটে ভাগে বিভক্ত করেছি। আজকে ইনভাইটের বেসিক পার্ট আপনারা শিখতে যাচ্ছেন। সবথেকে প্রথমে যেটা আমাদের বুঝে নেওয়া দরকার যে আমাদের সাকসেস তার 90% ডিপেন্ড করে আছে এক্সাইটমেন্টের ওপর, 8% হচ্ছে টেকনিকের ওপর এবং 2% ফাইন টিউনিং এর ওপর। সারা পৃথিবীর সমস্ত এক্সপার্টরা প্রচুর রিসার্চের পর যে কোনো ফিল্ডে সাকসেসের ক্ষেত্রে দেখেছেন যে এক্সাইটমেন্ট কিন্তু আমাদের সাকসেসের সব থেকে মূল নির্ণায়ক হিসাবে কাজ করে। সো ফ্রেন্ডস, অলরেডি লিস্ট আপনারা করে ফেলেছেন এবং সেই লিস্ট আমাদের কি বলছে, লেটস ইনভাইট সামওয়ান টুডে। চলুন আমরা তাহলে ইনভাইট করা শুরু করি। আজ থেকে যে কোনো কারোর সঙ্গে কথা বলা বা ফোন করার সময় ফর্ম থিওরি প্রয়োগ করুন। ফর্ম থিওরি সেটা আবার কি, চলুন একটু দেখে নেওয়া যাক। এফ ফর ফ্যামিলি, মানে যে কোনো কারোর সঙ্গে কথা বলা শুরুর সময় তার বাড়ির খবর নিন, এমনিতেই আপনি করেন। ও ফর অকুপেশন, তার কাজ কারবারের খবর নিন, তার পড়াশোনার খবর নিন যদি তিনি স্টুডেন্ট হন। যে যে কাজের সঙ্গে যুক্ত তার সেই কাজের খবর নিন, এটাও আপনি করেন। নেক্সট রিক্রিয়েশন, আর ফর রিক্রিয়েশন, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন যে কোন সময়টা উনি ফাঁকা থাকেন, অর্থাৎ তার অবসর সময় কখন এবং কিভাবে সেই সময়টাকে তিনি কাটান। তিনি টিভি দেখে সেই সময়টা কাটান, না ক্লাবে আড্ডা মেরে, নাকি খবরের কাগজ পড়ে, নাকি মোবাইলে নেট সার্ফিং করে, নাকি ফ্যামিলির সঙ্গে সময় দেন বা গার্ডেনিং পছন্দ করেন বা বেড়াতে যান, কিভাবে তিনি পছন্দ করেন তার এই ফাঁকা সময়টাকে তিনি কাটাতে। নেক্সট হচ্ছে মানি মেসেজ। এবার যখনই কারোর সঙ্গে আপনি কথা বলছেন, তার অকুপেশন নিয়ে কথা বলছেন, তখন তাকে এটাই বলুন যে ও তোমাদের তো বিশাল ব্যাপার, এখন তোমাদের কাজে তো কোনো চাপের ব্যাপারই নেই, মার্কেটের যা পরিস্থিতি, তো এই যে উনি ভালো আছেন এই বলাতে উনি যদি সেটাকে ফিল করেন ভালো তাহলে ঠিক আছে, আর যদি উনি নিজে থেকে বলেন যে উনি ভালো নেই, নিজের সমস্যার কথা বলতে শুরু করেন, মানে কথাটা অনেকটা এরকম হতে পারে যে না রে বাইরে থেকে যেরকম ভাবছিস তেমন নয়, অথবা তালপুকুর ঘটি দেবো না, এই ধরনের কথা আর কি, সেই সময় মানে উনি প্রবলেমে আছেন এই কথাটা ওনার মুখ থেকে যদি বেরোতে আরম্ভ করে, তখন সেই সময় তাকে মানি মেসেজ মানে বাড়তি রোজগারের খবর দিন বা ইনভাইট করুন। ওয়ান্স অ্যাগেন আবার খেয়াল করিয়ে দিই, আজ থেকে যখনও যে কোনো কারোর সঙ্গে আপনি কথা বলবেন বা ফোন করবেন, সেই সময় ফর্ম থিওরি অ্যাপ্লাই করা প্র্যাকটিস আরম্ভ করুন। তার চাহিদা তৈরি করার জায়গা চেষ্টা করুন, তার স্বপ্নগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন, তার প্রবলেমকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। সবসময় চেষ্টা করবেন যে ফোন করে ইনভাইট করার, শুরুর দিনে এটা করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। যাকে ইনভাইট করতে চান তার সঙ্গে ফোনে কথা বলার সময় প্রথমে বাড়ির খবর নিন। আমরা ফর্ম থিওরিতে যেটা শিখেছি, বাড়িতে কোনো যদি প্রবলেম থাকে, শারীরিক কোনো প্রবলেম আছে বা অন্য কোনো কিছু নিয়ে প্রবলেম আছে, বা তিনি হয়তো বাইরে চলে যাচ্ছেন পরের দিনই বা দু একদিনের মধ্যে, তার বাড়িতে কেউ হসপিটালাইজড হয়ে রয়েছে, সামনে কোনো পরীক্ষা রয়েছে, এই সময়গুলোতে আর কথা এগোবেন না। বাড়ির খবর যদি সব ভালো হয় তাহলে তখন তার কাজ কারবারে অর্থাৎ চাকরি ব্যবসা পড়াশোনার খবর নিন। খবর নেওয়ার সময় তাকে মন থেকে বলুন, একদম মন থেকে, নাটক করে নয়, তিনি খুব ভালো আছেন, তোমার তো এখন বিশাল ব্যাপার, অর্থাৎ তাকে এডিফাই করুন। এডিফিকেশন একটা বিশাল বড় পার্ট, এটা শুনে তিনি যদি খুব আনন্দ পান তাহলে তাকে আর কিছু বলার নেই, কারণ বোঝা গেল তার চাহিদা নেই। আর যদি তার নিজের মুখ থেকে এটা বেরোয় যে তিনি ভালো নেই, তার বর্তমান পরিস্থিতিতে রোজগার বাড়ানোর দরকার আছে, তার ফ্যামিলির বর্তমান কন্ডিশন ঠিক নয়, তার গার্জিয়ান হয়তো আজকের দিনে তার পড়ার খরচ টানতে পারছে না, অর্থাৎ তার চাহিদা আছে, তখন তাকে বলুন তাহলে তুমি একটা এক্সট্রা ইনকামের কথা চিন্তা করছো না কেন, পড়াশোনার পাশাপাশি, তোমার চাকরির পাশাপাশি, তোমার ব্যবসার পাশাপাশি, বাড়ির সব কাজ কারবার সামলানোর পাশাপাশি তুমি এক্সট্রা ইনকামের কথা চিন্তা করছো না কেন। ওকে, তো সেই জায়গা থেকে আমরা কি বলবো না আর কি বলবো মোটামুটি একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবো। নেটওয়ার্ক মার্কেটিং কথা বলতে গিয়ে এই শব্দটাকে কখনোই নিয়ে আসবো না, মাল্টিলেভেল মার্কেটিং। একটা কথা আপনি বলতে পারেন, এটা কোনো চেঞ্জ সিস্টেম নয়, জয়নিংয়ে টাকা লাগে, কিনতে হয়, এরকম কথা বলবো না, প্রথমে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, লোক নাবাতে হয়, দুজন তিনজনকে যুক্ত করতে হয়, দুটো প্রোডাক্ট বিক্রি করতে হয়, এইসব কথা কিচ্ছু বলবো না আমরা, শুধুমাত্র বিজ্ঞাপন দিতে হয়, কাউকে কিছু বিক্রি করতে হয় না, সময় দিতে হয়, এই কথাও আমরা বলবো না, আমরা বলবো নিজের কাজের কোনো ক্ষতি করতে হয় না, যাদের হাতে সময় নেই এই কাজটা তাদের জন্যই বেশি করে,
টিমের দায়িত্ব নিতে হয়, কোনো হেডেক নেই, পার্ট টাইম ফুল টাইম যেমন ইচ্ছা করা যায়, কোনো ঝামেলা নেই, খুব সিম্পল সহজ কাজ, বাড়িতে বসেই কাজটা করা যায়। কিন্তু কাজটা আপনাকে শিখতে হবে, আর শেখানোর জন্য আমরা রয়েছি, এসবিটি ফ্যামিলি আছে আপনার সঙ্গে। কি করবেন? ফোনে ইনভাইট করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি খানিকটা শিখে গেলে তখন আপনি মুখোমুখি ইনভাইট করুন, কারণ যেটা সব থেকে বড় সামনাসামনি ইনভাইট করার ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে আপনি যাকে ইনভাইট করছেন তিনি এমন এমন প্রশ্ন করতে আরম্ভ করেন, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে আপনি আর ট্যাকেল করতে পারবেন না, আপনি সব গলগল করে বলতে আরম্ভ করবেন। এবং এটা অনেক ক্ষেত্রেই হয় কি, ধরুন একটা উলের সোয়েটার একটা সুতো বেরিয়ে রয়েছে, আপনি ভাবলেন একটু টেনে ছিঁড়ে দিই, ওখান থেকে খুলে যেই টানলেন খুলতে আরম্ভ হয়ে গেল। তো সেই জায়গা থেকে কথা হচ্ছে যে শুরুর দিনে আপনি ফোনে ইনভাইট করুন, ধীরে ধীরে যখন আপনি ইনভাইট করতে শিখে যাবেন আপনি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে কোনো কাজ যত বেশি আপনি করবেন তত বেশি আপনি এক্সপিরিয়েন্সড হবেন এবং আপনি ধীরে ধীরে এক্সপার্ট হয়ে উঠবেন। যখন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, করে ফেলেছেন অনেকটা, আপনি এক্সপার্টাইজের দিকে এগোচ্ছেন, তখন আপনি সামনাসামনি ইনভাইট করুন, কোনো অসুবিধে নেই। নামের লিস্ট করে আপলাইনকে দিয়ে বাছাই করানোর পরেই ইনভাইট করুন, তার আগে সময় নষ্ট করবেন না, সময় বাঁচে এতে। প্রথম দিকে আপলাইনের সামনে বসে ফোনে ইনভাইট করুন, আপনার আপলাইনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, সামনে বসুন, দুজনে মিলে চা খেতে খেতে বসে কাকে কাকে ইনভাইট করা যেতে পারে, কিভাবে ইনভাইট করবেন আরেকবার দুজনে ঝালিয়ে নিয়ে সেই জায়গা থেকে ইনভাইট করা শুরু করুন। ইনভাইট করার সময় ফর্ম থিওরি অ্যাপ্লাই করে আরও একবার যাচাই করে নিন যে নামের লিস্ট আপনি যা ভেবেছিলেন তার সম্পর্কে যা সাসপেক্টিং আপনি করেছিলেন সেগুলো ঠিকঠাক থাকতেও পারে নাও হতে পারে, আপনি যে ভাবছেন হয়তো সেটা নয়, তার চাহিদা নেই। যাকে আপনি ইনভাইট করছেন তার সত্যি ইনকাম বাড়বার চাহিদা আছে কি না এটা বুঝে নেওয়াটা খুব দরকার। ইনকাম বাড়ানোর প্রয়োজন থাকলে বা চাহিদা থাকলে তবেই তাকে ইনভাইট করুন। শুরুর দিনে এইভাবে আপনি আপনার সময় বাঁচাতে পারেন, কম সময়ে অনেক বেশি রেজাল্ট বের করতে পারেন। আপনি আরও বেশি করে ব্যবসাকে এডিফাই করুন বা হাইলাইট করুন, একদম ইউনিক প্রজেক্ট, বিভিন্ন বয়সের মানুষ পার্ট টাইমে বাড়িতে বসে ফাটাফাটি রোজগার করছেন, আপনার বলার টোন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ফোনে আপনি কথা বলছেন কিন্তু আপনার গলার টোনের মধ্যে যদি এক্সাইটমেন্ট, যেটা আমি প্রথমেই বলেছিলাম 90% এক্সাইটমেন্ট, আপনি কথা বলতে গিয়ে নিজেই কথা জড়িয়ে যাচ্ছে, তার আগে 10 বার বলুন না, প্র্যাকটিস করুন না, রেকর্ড করুন, শুনুন, শুনতে কেমন লাগছে নিজে দেখুন, তার মধ্যে এনার্জি পাওয়া যাচ্ছে কি না। কম বয়সে কেউ হলে তাকে গার্জেনকে সঙ্গে নিয়েও বা বিবাহিত হলে স্বামী স্ত্রী একসঙ্গে প্রোগ্রাম শোনার জন্য ইনভাইট করবেন। ওকে, মোটামুটি আমরা এই কাজগুলোকে মাথায় রাখবো যে আমরা এইভাবে ইনভাইটটা করব, কি কি করব না এটাও বুঝে নেওয়ার দরকার। ইনভাইট করতে গিয়ে যাকে ইনভাইট করছেন তিনি অনেক ক্ষেত্রেই আপনি দেখবেন যে জোর করবেন, যে একটু বল না কি ব্যাপারটা, নেটওয়ার্ক নয় তো, কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে, কোন কোম্পানি, কি করতে হয় ওখানে, কি নিয়ে কাজ করছে। কখনোই ভুল করে তাকে ছোট করে প্ল্যানটা বলে ফেলবেন না, এই ভুলটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে ফেলি, আর তার ফলেই তিনি আর পরে সময় দেন না, তাকে পুরো প্রজেক্টটাকে, যেটাকে যে প্রজেক্ট তার লাইফ চেঞ্জ করে দিতে পারত, যে সিবাক্রন তার ফ্যামিলিকে হসপিটাল, নার্সিংহোম, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ডাক্তারখানার সময় ইনভেস্ট করা, টাকা ইনভেস্ট করার হাত থেকে বাঁচাতে পারত, সেই সব কিছু আপনি তার লস করিয়ে দিলেন। আপনার জাস্ট সেই তার খোঁচানোতে বলে ফেলা, তিনি খোঁচাবেন আপনাকে, আপনাকে ট্যাক্সফুলি ট্যাকেল করতে হবে। আর আমরা বলি এই তো একজনকে বললাম, এতজনকে বললাম, কেউ শুনছে না, কেউ প্ল্যান শুনতে চাইছে না। সিনেমার গল্প আগে থেকে যদি আপনি জেনে যান তাহলে কি সিনেমা দেখতে মজা থাকে, আপনি নিজেই বুঝে নেন, একদম ফিল্মের ট্রেলারের মতো করে আপনি তাকে উইথ ফুল এক্সাইটমেন্ট আপনি তাকে ইনভাইট করুন। কখনোই প্রোগ্রাম শোনার জন্য কাউকে অনুরোধ করবেন না, কনফিডেন্টলি কথা বলুন, অনুরোধ করার কোনো রিকোয়েস্টের গল্প নেই যে একবার শুনে নে না, দেখ না আমি করছি কাজটা, তো মানে এরকমভাবে নয়, কনফিডেন্টলি ইনভাইট করতে গিয়ে কোনো রকম প্রশ্নের মুখে পড়লে কোনো কথারই উত্তর দিতে যাবেন না, শুধু কনফিডেন্স বা আত্মবিশ্বাস নিয়ে তাকে বলুন, এই সব কিছু জানানোর জন্যই তো তোমার সঙ্গে বসার দরকার, অনেক তথ্য অনেক ডকুমেন্ট নিয়ে বসবো আমরা, তখনই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 2-4 মিনিটে এত কথা বলা কখনোই সম্ভব নয়। ওকে, আমরা কি কথা বলতে পারি সেই স্ক্রিপ্ট একটা আপনাদের সামনে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি, এর ওপর বেস করে আপনি নিজের মতো করে একটা ডিজাইন করে নিতে পারেন বা এটাকেও আপনি রিপিট করতে পারেন। ডিআরডিও, এইমস, আইআইটি, সিএসআইআর, আইসিএমআর এর রিসার্চ করা, সবকটা নাম না বলতে পারেন, সবকটা বলবেন না, ডিআরডিও, এইমস, আইআইটি বলেই ছেড়ে দিন, এদের রিসার্চ করা ভারত সরকারের প্রতিরক্ষা মানে ডিফেন্স ও এগ্রিকালচার মিনিস্ট্রি, প্রতিরক্ষা ও কৃষি মন্ত্রকের স্বীকৃতিপ্রাপ্ত একটা প্রজেক্ট, যা নিয়ে ভারতের 70টি সংস্থা এবং 55টি দেশ রিসার্চ করে চলেছে, আর সেই প্রজেক্ট ভারতে ই কমার্স সিস্টেমের মাধ্যমে আমাদের দেশে লঞ্চ করেছে। তুমি চাইলে যেখানে তোমার অন্যান্য কাজ যেমন পড়াশোনা
কেউ যদি স্টুডেন্ট হয় তাকে বলবেন পড়াশোনা, কেউ চাকরি করলে তাকে চাকরি বলবেন, কেউ ব্যবসা করলে তাকে ব্যবসা বলবেন, কেউ হোম মেকার হলে তাকে সংসার সামলানো বলবেন। তোমার কাজের পাশাপাশি বাড়িতে বসে, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে অনলাইন বা অফলাইনে পার্ট টাইম বা ফুল টাইম তুমি কাজটা করতে পারো। শোনার পর আমার মতো তুমিও বলতে বাধ্য হবে, এতদিন এটার সন্ধান পাইনি কেন? তাহলে কিভাবে আমরা বলবো? এটাও অ্যাড করতে পারি যে লকডাউনে সবার এত চাকরি যাচ্ছে দেখে আমার সেই সময় থেকে মনে হয়েছে যে পাশাপাশি এক্সট্রা ইনকামের চিন্তা করলে কেমন হয়, এবং ইন্টারনেটে সার্চ করতে করতে সেই জায়গা থেকে এই প্রজেক্টের সন্ধান আমি পাই। ডিআরডিও, এইমস, আইআইটি রিসার্চ করা, ভারত সরকারের প্রতিরক্ষা ও কৃষি মন্ত্রকের স্বীকৃতিপ্রাপ্ত একটা প্রজেক্ট, যা নিয়ে ভারতের 70টি সংস্থা এবং 55টি দেশ রিসার্চ করে চলেছে, আর সেই প্রজেক্টে ভারতে ই কমার্স সিস্টেমের মাধ্যমে লঞ্চ করেছে। তুমি চাইলে এখানে তোমার কাজে অন্যান্য কাজের পাশাপাশি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে অনলাইনে বা অফলাইনে পার্ট টাইম বা ফুল টাইম কাজটা করতে পারো। আর পুরোটা শোনার পর তোমার মনে হবে তুমি ঠিক আমার মতো তুমিও বলতে বাধ্য হবে, এতদিন এটার সন্ধান পাইনি কেন? সো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের ইনভাইটের নেক্সট পার্ট অ্যাডভান্স লেভেল খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা পেতে চলেছেন, একদম মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন,